গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসে অনেক ওয়েলকাম সকাল সকাল মা নিয়ে আসলো কচু শাক কচু শাক কেটে দেখো কচু শাক এটা কালো কালো কচু শাকে খাওয়াটা আর কি ভালো কারণ ওইটার রক্ত হয় আর আমার শরীরে তো রক্ত একদমই কম আর এদিকে দেখো বাসনটা টাসনও মাজা হয়নি নি বাসনটা মেজে নেব ওখানে দুধের হাঁড়িটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি না হলে উঠাতে সমস্যা হয় এর জন্য আর এখানে ভাত আমার হয়ে গেছে আর দেখো আজকে এক ফুটটা জল পাইনি আজকে ঘুম থেকে তো একটু দেরি হয়েছে তো অন্যদনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছি যদিও জলটাই মনে হয় তাড়াতাড়ি চলে গেছে তো যাই হোক দেখো ভাই আর মেয়ে মিলে কী করছে দুজনে নিয়ে গেল ও বাড়িতে ও বাড়িতে বলতে মামা শ্বশুর বাড়িতে নিয়ে গেল আর আমি একটু বসেছি দেখুন একটু খাতা কলম নিয়ে একটু হিসাব টিসাব করতে বসেছি আর কি তো এর জন্য এখন বসেছি এখন একটু শুভ ভালো লাগছে না চোখগুলো ব্যথাও করছে মানে মাথাটা ব্যথা হচ্ছে আর কি দেখে মনে হচ্ছে পাগল পাগল তো আর রান্না টান্না তো হয়েই গেছে কমপ্লিট আর মেয়ে দেখলে তো কি অত্যাচার করে মেয়েকে এখন একটা দুটো মার দেই মানে এত সহ্য করতে আমি পারি না আর চিল্লা হলে আমি একদমই সহ্য করতে পারি না এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস যে আমি ওকেও যদি বেশি চিল্লায় আমি সহ্য করতে পারি না আমি ওখান থেকে সরে যায় বা কিছু একটা হয় দেখো আজকে সবজি কাছে হাটটা কেটে গেছে আমার দু নঙ্গুলটা এটা মাঝে মাঝে কাটে এটা কোনো ব্যাপার না তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকো তোমরা